যাই বন্ধুরা তোমরা দেখছো তোমাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল বেঙ্গল গাইড আর আমি রামপ্রসাদ তো আজ এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও যাদের এনসিসি সার্টিফিকেট আছে তাদেরকে অগ্নিবিরে দিতে হবে না কোনো পরীক্ষা সরাসরি তারা পাবে চাকরি তবে কার কোন সার্টিফিকেট থাকলে কোন পদে চাকরি পাবে তো আমরা অনস্ক্রিন দেখে নিই এনসিসি কিন্তু তারাই করে যাদের জীবনে ডিফেন্সের স্বপ্ন বা ডিফেন্সের চাকরি পাওয়ার স্বপ্ন তো দেখো তাদের স্বপ্ন আর বিছা যাবে না অগ্নিবিরে দিয়ে দিচ্ছে তাদেরকে অনেকটাই ছাড় তো যাদের এনসিসি এ সার্টিফিকেট আছে তারা জিডি পদের ক্ষেত্রে পাবে পাঁচ নম্বর ছাড় এবং যাদের এনসিসি বি সার্টিফিকেট আছে তাদের পাবে দশ নম্বর ছাড় এবং যাদের এনসিসি সি সার্টিফিকেট আছে অগ্নিবিড়ের ক্লার্ক এবং অগ্নিবীর স্টোর কিপার এবং অগ্নিবিদ টেকনিক্যাল এতে পাবে পনেরো নম্বরের ছাড় আর এখানে কিন্তু একটা ভালোভাবে শুনে রাখো আর্মি জিডি মানে অগ্নিবিড়ের জিডির ক্ষেত্রে কিন্তু দিতে হবে না কোনো পরীক্ষা যাদের এনসিসি সি সার্টিফিকেট আছে তাদের আর্মি জিডির ক্ষেত্রে দিতে হবে না কিন্তু কোনো পরীক্ষা তো ডাইরেক্ট তারা সরাসরি র্যালির পরেই কিন্তু জবটা পেয়ে যাবে আর একটা জিনিস জানিয়ে রাখি তোমাদের কিন্তু আর্মি র্যালি মানে অগ্নিবিডের র্যালি তোমাদের কিন্তু যাদের এনসিসি সার্টিফিকেট আছে সি সার্টিফিকেট তাদের কিন্তু আলাদাভাবেই র্যালিটা হয় এবং সেখানে কিন্তু বেশ ভালো পরিমাণ ছেলে সেখানে কিন্তু পাস করে তো যখন তোমরা অবশ্যই র্যালিতে যাবে তখন তোমাদের এনসিসি সি সার্টিফিকেট কিন্তু অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবে তো দেখো তার পরবর্তী হচ্ছে যা আর্মি জিডি অর্থাৎ আর্মি টেটসম্যান অর্থাৎ অগ্নিবিদ জিডি এবং অগ্নিবিদ স্টেটম্যানের কিন্তু কোনো লিখিত পরীক্ষা দেওয়া হবে দিতে হবে না যাদের এনসিসি সি সার্টিফিকেট আছে তো এখানে কিন্তু অনেকটা ফেসিলিটি কিন্তু আর যাদের বি আছে এবি সার্টিফিকেট আছে তারাও কিন্তু ছাড় পাবে তো এক দু নম্বরে কিমত কতটা সেটা একমাত্র আমি খুব ভালোভাবে জানি যেখানে আমি এক নম্বরের জন্য বাদ গিয়েছিলাম পোপার এক নম্বরের জন্য তো সেখানে তোমাদের পাঁচ দশ নম্বর এবং পনেরো নম্বর ছাড় এবং জিডি আর টেটসম্যানের ক্ষেত্রে তো দিতেই হবে না পরীক্ষা মানে ফিজিক্যাল ক্লিয়ার করো তো তোমার হাতে জয়নিং লেটার মনে করো যাদের এনসিসি সি সার্টিফিকেট আছে আর দেখো আর্মির ক্লার্কের ক্ষেত্রে এনসিসি সি সার্টিফিকেট প্লাস রিপাবলিক ডে যারা ক্যাম্পে অংশগ্রহণ করেছো তাদের কিন্তু কিসিবি পদকে নিয়ে কই লিখিত পরীক্ষা নেই হোক মতলব সে যদি ক্লার্ক টেটসম্যান বা জিডি বা যে কোনো র্যাঙ্কের যে র্যালি হবে তার কিন্তু কোনো পরীক্ষায় সে কিন্তু অংশগ্রহণ নিতে হবে না মানে যারা রিপাবলিক ডেতে ক্যাম্প করেছ তারা মনে করো যে তাদের ফিজিক্যাল ক্লিয়ার তো ব্যস তাদের জয়নিং লেটার হাতে তো এনসি সার্টিফিকেট যারা আছে তাদের জন্য প্রচুর ফ্যাসিলিটি দিয়েছে এবং তাদের আলাদাভাবে র্যালিও করানো হবে তো এনসিসি তারাই করে আমি প্রথমেই বলেছি যাদের ডিফেন্সে যাওয়ার স্বপ্ন তো তাদের কিন্তু স্বপ্ন পূরণ হতে চলেছে অগ্নিবীরের মাধ্যমে তো অগ্নিবীরের যেমন খারাপ সাইডও আছে সেরকম ভালো সাইডও আছে প্রচুর ছেলে ডিফেন্সের জব পাবে এবং চার বছর পর রিটায়ার্ড হবে এবং পঁচিশ পার্সেন্ট যারা থাকবে তারা তো থাকবেই এবং এমনকি দেশ সেবা করতে সবাই পারবে সবারই একটা সুবর্ণ সুযোগ অগ্নিবিড়ের মাধ্যমে তো আজকের ভিডিও আপডেট এতটাই যদি ভিডিও দেখে তোমার কোনো উপকার হয় তো অবশ্যই একটা লাইক করো আর যারা এনসিসি এখনও করনি অবশ্যই যেন এনসিসিতে ভর্তি হয়ে যায় এবং এনসিসিটা করো তো আজকের ভিডিও এতটাই যদি ভালো লাগে একটা লাইক করো আর বন্ধুর সঙ্গে অবশ্যই শেয়ার করো আর নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী যে কোনো আপডেট সবের আগে পাওয়ার জন্য